আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো মেসেঞ্জারের নতুন একটি আপডেট নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে। সো যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন, দেখলে পরে কিন্তু অবশ্যই থাম্বনেল দেখে কিন্তু অলরেডি আপনারা বুঝতে পারছেন যে মেসেঞ্জারে কিন্তু নতুন একটি আপডেট চলে এসেছে। সো এটার জন্য অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে, প্লে স্টোরিতে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনারা অবশ্যই আপনার যে মেসেঞ্জারটা আছে সেটা আপডেট দিতে হবে। সো আপডেট দিলে কিন্তু আপনি এই ফিচারটা পেয়ে যাবেন। সো আশা করছি আপনারা কিন্তু বুঝতে পারছেন যে কী বিষয় নিয়ে আলোচনা করা হবে বা কী বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। সো আমরা মেসেঞ্জারটি আপডেট দেওয়ার পরে আমরা মেসেঞ্জারে প্রবেশ করব। মেসেঞ্জারে প্রবেশ করার পরে আমরা যে কাজটি করব, একদম উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন রয়েছে, এখানে চলে যাব। সো আমরা কিন্তু এই যে অনেক সময় কিন্তু আমাদের প্রয়োজন হয় যে মেসেঞ্জারটা লক করার জন্য, কারণ আমাদের ফোন কিন্তু কে কখন নেয় আমাদের বন্ধুবান্ধবরা তারা কিন্তু বলা যায় না। অনেক দুষ্ট বন্ধুবান্ধব কিন্তু আমাদের থেকে যায় কিছু, যাই হোক কখন কে ফোনটা হাত থেকে নিয়ে কোথায় যায় না যায় এটা কিন্তু বলা যায় না। যার জন্য আপনি সিকিউরিটির জন্য কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট বা যে কোনো পাসওয়ার্ড বা ফেস ব্যবহার করতে পারবেন কিন্তু আজ থেকে কিন্তু আপনার এই মেসেঞ্জারে। অবশ্যই মেসেঞ্জারের সিকিউরিটির জন্য কিন্তু আপনি আজকে এই যে লকটি কিন্তু আপনি করতে পারবেন। সো এই যে প্রোফাইলে থ্রি লাইনে ক্লিক করবেন, থ্রি লাইনে ক্লিক করার পরে আপনাকে এই যে আপনি সেটিং অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি, এখানে আপনি ক্লিক করে দিবেন। সো এটাতে ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনি নতুন একটা ফিউচার দেখতে পাচ্ছেন যে অ্যাপ লক, সো এখানে আপনি ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে নতুন একটি অপশন চলে আসবে আপনাদের সামনে। সো এখানে আপনি এখানে কিন্তু কিছু লেখা আছে। সো এখানে কিন্তু লেখা আছে যে আপনার অবশ্যই কিন্তু ফোনে কিন্তু মানে ফিঙ্গার থাকতে হবে, অথবা মানে ফিঙ্গার বা ফেস দিয়ে কিন্তু আপনি এখানে কিন্তু লকটা করতে পারবেন। এবং কিন্তু আপনার অ্যান্ড্রয়েড যে ইয়াটা রয়েছে ফোনের সেটা কিন্তু অবশ্য 9 বা 10 কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু মানে সর্বনিম্ন কিন্তু এটা থাকতে হবে অ্যান্ড্রয়েড ভার্সন 9 অথবা 10, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইখানে কিন্তু লেখা আছে। সো তাহলে কিন্তু আপনার এটা কিন্তু ফোনে সাপোর্ট করবে, তাছাড়া কিন্তু সাপোর্ট করবে না। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, সো কাজটি শুরু করলে এখানে সাপ মানে ক্লিক করলেই যে হয়ে যাবে তা কিন্তু না। সো এটাকে বলে নিচ্ছে যারা অ্যাকাউন্টটি আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো তাহলে আমরা ভিডিওটি কন্টিনিউ করি, এইখানে আমরা ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা অবশ্যই ফিঙ্গারটা কিন্তু আমরা চালু রাখতে হবে, তাহলে কিন্তু সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব হবে না। সো এখানে কিন্তু লেখা আছে আপনি যদি মেসেঞ্জার থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এইটা যদি আপনি ওপেন করে দেন, প্রথমটা মেসেঞ্জার থেকে বেরোয় যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লকটা বসে যাবে অটোমেটিক। আর নিচের যেটা দেখতে পাচ্ছেন এটাতে মানে আপনি মেসেঞ্জার থেকে বের হয়ে যাওয়ার 1 মিনিট পরে লক বসবে, তারপরে আপনি মেসেঞ্জার থেকে বের হয়ে যাওয়ার 15 মিনিট পরে লক বসবে। যদি আপনি এইটা এই যে টিক চিহ্নটা আপনি দেখতে পাচ্ছেন সবুজ চিহ্নটা এটা দিলে যেটাতে দিবেন সেটা কিন্তু হয়ে যাবে। সো আমি মেসেঞ্জার থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন মেসেঞ্জার লক বসে তাহলে আমি প্রথমটা দিব। সো আমি ওটা দিচ্ছি না, আমি 15 মিনিট এটা দিয়ে দিলাম। সো আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু অবশ্যই সেটা দিবেন। সো দেওয়ার পরে আমি এখান থেকে ব্যাগে চলে গেলাম। সো ব্যাগে চলে আসার পরে যদি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এখন অন হয়ে গেছে, ঠিক আছে। সো আমাদের এটা কিন্তু অন হয়ে গেছে। সো এখন কিন্তু আমাদের মেসেঞ্জারের কিন্তু একটা সিকিউরিটি থেকে গেল যে আমি মেসেঞ্জার থেকে 15 মিনিট যদি এখন বের হয়ে যাই 15 মিনিট পরে কিন্তু লকটা বসে যাবে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এটা ইয়েটা দিয়ে দিলাম, সেখান থেকে বের হয়ে গেলাম। আমি আবারও বের হয়ে যাচ্ছি, একবার পুরোটাই বের হয়ে যাচ্ছি এখান থেকে। সো বের হয়ে যাওয়ার পরে আমি মেসেঞ্জারে যাচ্ছি, যাওয়ার পরে দেখি এখানে কি এই যেখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি মেসেঞ্জার থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার এখানে ফিঙ্গার চাচ্ছে। সো আপনারা কিন্তু ফিঙ্গার দিয়েও করতে পারবেন, অথবা কিন্তু আপনারা কিন্তু ই দিয়েও করতে পারেন, ফেস দিয়েও করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটি দেখে দিলে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আল্লাহ হাফেজ।